সরকারি বাস ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে সরকারি বাসের আদলের রং করা হচ্ছে বেসরকারি বাসে গৌরবঙ্গ জুড়ে বেসরকারি বাসে দেখা যাচ্ছে সরকারি বাসের আদলের রং আর তার জায়গায় যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছেন যাত্রীদের মধ্যে অধিকাংশ সরকারি বাস ভেবে বেসরকারি বাসে চেপে বসছেন বাস কিছুটা যাওয়ার পর যাত্রীদের ভুল ভাঙছে যাত্রীদের অভিযোগ সরকারি বাসের বিশেষ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের রং নকল করে বেসরকারি বাসে করা হচ্ছে পাশাপাশি বাসে লেখা হচ্ছে এন বি এনবিএনবিএসটি লেখা দেখা অনেক যাত্রীরা সরকারি বাস ভেবে ফেলছেন যাত্রীরা বলছেন বেসরকারি বাস তাদের কালারের মতো হোক সরকারি বাস সরকারি কালারের মতো হোক পরিবহন কর্মীরা জানান পরিস্থিতি আজকাল এমনই হয়েছে তাতে আমাদের সরকারি গাড়ির রং করতে হচ্ছে কারণ এই রং দেখলে আমরা স্ট্যান্ডে দাঁড়াতে পারি এবং পুলিশও আমাদের কোনো কিছু বলে না আজকাল সরকারি গাড়িগুলো সমস্ত লোকাল দাঁড়িয়ে যাচ্ছে রং যে কেউ করতে পারে তাই যে কেউ রং বাজার থেকে কিনে এনে রং করতে পারবে আমাদের বেসরকারি বাসে যে যেমন পারছে নীল সাদা বা অন্য কোনো রং করছে সরকারি বাসের রঙ অন্যান্যরা নকল করছি এটা কথা সঠিক নয় আর যাত্রীরা সবকিছু দেখেই তো বাসে ওঠেন রং করার বিষয় নিয়ে আমাদের কোনো নির্দেশিকা বা কোনো অভিযোগ নেই বা কোনো কেউ অভিযোগ করেনি আর এদিকে বেসরকারি বাসের রঙ করা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান গোটা তৃণমূলের পরিবহন সিস্টেমটা চোরের রাজত্ব হয়েছে আরটি টি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না আজকাল বেসরকারি বাসের মালিকেরা তারা সরকারি গাড়ির রং নকল করছে তার একটাই কারণ বাসের রং না করলে যে কোনো অবরোধে তৃণমূলের লোক গাড়ি ভাঙচুর করবে না সেই ভয়ে গাড়ির করা হচ্ছে টাকা দিয়ে সরকারি যা ইচ্ছে করা হচ্ছে এই ঘটনায় সরকারি বাসের মালিকদের দুসলেন রাজ্যের তৃণমূল সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে সরকারি বাসের রঙ কখনোই বেসরকারি বাসে করা যায় না কেন এটা করা হলো এ বিষয়ে আরটিও দপ্তর তদন্ত করুক অবিলম্বে বাসের রঙগুলি বাদ দেওয়া হোক এ বিষয়ে জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান সরকারি বাসের আদলের বেসরকারি বাস রং করার বিষয়টি আমাদের নজরে এসেছে এই নিয়ে ইতিমধ্যে তদন্ত করে দেখা হবে সরকারি আইনকে মানতে হবে সরকারি আইনকে যদি কেউ না মানে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে